तृणमूल छात्र পরিষদের নেত্রীর উপরে হামলার অভিযোগে ফের উত্তপ্ত ত্রিপুরা পূর্ব আগরতলা থানায় পুলিশের সঙ্গে বাদানুবাদ তৃণমূল নেতৃত্বের ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক চাপানউতোর বিধানসভা ভোটের সময়ের থেকে এখন কমেছে করোনার প্রকোপ তখন ভোট হলে এখন নয় কেন প্রশ্ন ফিরা হাকিমের লোকাল ট্রেন বন্ধ অথচ উপনির্বাচনের দাবি এই কেমন দ্বিচারিতা পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে ভাটপাড়া কৃষ্ণনগর চাপড়া সংগ্রামপুর কোতুলপুরে সিবিআই টিম নিহতদের পরিবারে বয়ান রেকর্ড সংগ্রহ ভিডিও ক্লিপ নথি আরও 36টি অস্বাভাবিক মৃত্যু মামলায় নজর তদন্তকারীদের কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্টে কপি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে সিবিআই হাইকোর্টে আবেদনের প্রস্তুতি মৃত বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে দাবি আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আফগানিস্তানের পরিস্থিতিতে নজর ভারতের ভারতীয়দের ফেরানোই লক্ষ্য ভারতে ফেরা আফগান শরণার্থীদের জন্য ৬ মাসের ভিসা জানালো বিদেশ মন্ত্রক তালিবান আতঙ্কে পাক আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা আফগান নাগরিকদের উপরে এলো পাথারি গুলি পাক সেনার গুলিবিদ্ধ হয়ে মৃত অন্তত ৬ আফগান নাগরিক আহত ২ তালিবান হাক্কানি নেটওয়ার্কের মধ্যে আইএস খোরাসানের শিকার হাতে আছে প্রমাণ দাবি আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের পাকিস্তানি তালিবানের গুরু তোপ আমরুল্লাহ রাজ্যে কমলো করোনা দাপট একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৭০৩ জন মৃত্যু হল ৮ জনের সংক্রমণের শীর্ষে কলকাতা দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা ও তৃতীয়তে দার্জিলিং ২৪ ঘন্টায় সুস্থ হলেন ৭৭৯ জন প্রায় ৪ মাস পর ১লা সেপ্টেম্বর ফের খুলতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোভিড বিধি মেনে উদ্ভিদ উদ্যানে প্রবেশ করতে পারবেন প্রাতঃভ্রমণকারী ও পর্যটকরা তবে বাধ্যতামূলক করা হয়নি ভ্যাকসিনেশনের সার্টিফিকেট কিংবা করোনা পরীক্ষা উচ্চ মাধ্যমিকের নম্বর গণনায় গোড়াতেই গলদ এক লাফে ১০৮ নম্বর বাড়ল ছাত্রী যা প্রাপ্য তাই পেয়েছেন প্রতিক্রিয়া সংসদ সভাপতির কর্ণাটকের মাইসোরে সোনার দোকানের মালিককে খুনের পর ডাকাতি কলকাতা বিমানবন্দর থেকে মূল পাণ্ডাকে গ্রেফতার করল এনএসসিবিআই থানার পুলিশ ঘটনা নেপথ্যে আর কারা ধৃত দুষ্কৃতীকে জেরা করে জানার চেষ্টায় তদন্তকারীরা নবজাতক সহ সুস্থ আছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান আপাতত আছেন হাসপাতালে আগামীকাল সমস্ত রিপোর্ট দেখে মা ছেলেকে ছাড়ার সিদ্ধান্ত সবকিছু ঠিকঠাক রয়েছে আশ্বাস শিশু চিকিৎসকের ১২ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তন রোনাল্ডোর ম্যান সিটির সঙ্গে কথা এগোলেও শেষ মুহূর্তে নাটকীয় মোড় জুভেন্টাসকে বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে CR7-এর সঙ্গে চুক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস করলেন টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা পটেল প্রথম ভারতীয় টিটি খেলোয়াড় হিসেবে প্যারালিম্পিক্সে পদক সেমিফাইনালে উঠে নিশ্চিত করলেন পদক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেয়ার্নসের পা দুটি পক্ষাঘাতগ্রস্ত সুস্থ হতে সময় লাগবে দাবি চিকিৎসকদের